আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার শীতের একটা পিঠা আশা করছি আজকের এই পিঠাটা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তবে কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করি পিঠা তৈরির জন্য খুবই অল্প কিছু উপকরণের প্রয়োজন এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করছি দেড় কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি গুড়টাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি নারকেল কোড়া নারকেলটাকে মিহভাবে কুড়িয়ে নিয়েছি ফ্লেভারের জন্য এখানে আমি একটা তেজপাতার অর্ধেকটা অংশ খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে ব্যবহার করব পিঠার মধ্যে আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন চলে এলাম চুলায় চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি তারপর এখানে আমি গুড়গুলো দিয়ে দিলাম সেই সাথে কোড়ানো নারকেলগুলো হাফচা চামচ লবণ দিয়েছি আর সেই কেটে রাখা তেজপাতাগুলোও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জিরাটাও এখানে ব্যবহার করতে পারেন মিষ্টি জিরাটা এবার চুলার হিটটা হাইয়ে রেখে জাস্ট একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব শিরাটাকে কিন্তু ঘন হতে দেয়া যাবে না একটা বলক আসা মাত্রই এখানে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিব একটা বলক চল এসেছে এখন চুলার হিটটা আমি মিডিয়ামে রেখে চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে দিচ্ছি চামচ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা লো মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে পাঁচ মিনিট এটাকে জাল করে নিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবার একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি মাখানা হয়ে গিয়েছে এখন আবারও রেস্টে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য চুলার হিটটা এ পর্যায়ে লোতে রেখেছি এরই মধ্যে ডোটা রেডি হয়ে গিয়েছে এখন সামান্য একটু নেড়ে গরম গরম অবস্থায় আমি পিঠা বানাতে চলে যাব ডোটাকে গরম অবস্থায় পিঠার শেপটা দিয়ে নিতে হবে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে প্রথমে এই কাজটা খুবই কষ্টকর তারপরে একটু কষ্ট করে ধৈর্য ধরে খুব ভালোভাবে পিঠার ডোটাকে আমি মথে নিচ্ছি পিঠার ডোটা যত ভালোভাবে মথা হবে পিঠাটা ঠিক ততটাই সুন্দর হবে তা আমি খুব ভালোভাবে মথে দুইটা লতা পাকিয়ে নিয়েছি এবার একটা ভেজার রুমাল উপর থেকে দিয়ে দিয়েছি যেন এটা ড্রাই হয়ে না যায় অল্প অল্প করে লেচি কেটে প্রথমে গোল করে তারপর লম্বাটে শেপ দিয়ে নিলাম এবার হাতের বুড়ো আঙুলের সাহায্যে একটু চাপ দিলেই দেখবেন খুব সহজে একটা পিঠার ডিজাইন হয়ে গিয়েছে খুব সহজে একটা পিঠার ডিজাইন আমি তৈরি করে নিয়েছি তো এইভাবে আমি সবকটা পিঠা তৈরি করে নিচ্ছি এবার পিঠাগুলো ভাপিয়ে নেয়ার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি সামান্য কিছুটা পানি বসিয়ে তার উপর স্টেইনার দিয়ে দিচ্ছি পানিটা এই পরিমাণ দিবেন যেন পানিতে কুটলে স্টেইনারে না লাগে তারপর উপর থেকে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো পিঠা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেয়া হয়ে গেলে তারপর উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা লো মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি ত্রিশ মিনিট ফিরে এলাম ত্রিশ মিনিট পরে এর মধ্যে পিঠাগুলো হয়ে গিয়েছে তারপরও একটু চেক করে নিচ্ছি পিঠাগুলো হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে ঠান্ডা করে তারপর আমি পরিবেশন করব তৈরি হয়ে গেল খুবই মজাদার মেরা পিঠা দোল্লা পিঠা কিংবা ছাইনা পিঠা যে যে নামেই ডাকুক না কেন এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার সব শেষে পিঠাগুলোকে আমি একটু শুকনো নারকেল দিয়ে এভাবে কোট করে নেছি। শুধুমাত্র দেখবার সুন্দরের জন্য এই পিঠাগুলো অসম্ভব মজার হয় তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ